ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি লোটে মাছের একটি অন্যতম রেসিপি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি লোটে মাছের জন্য 3টে পেঁয়াজ কুচিয়ে, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর বেটে দেব টমেটো নিয়েছি একটা বড় সাইজের, আর এরকম লম্বা করে আলু কেটে নিয়েছি, এগুলো মাছের মধ্যে দেব। আর এখানে এবারে আমি লোটে মাছটাকে সেদ্ধ করে একদম জল ঝরাতে দিয়েছি। সেদ্ধটা করা দেখায়নি কারণ তখন হয়ে ওঠেনি, তো জলটা সেদ্ধ এমন কিছু না, আমি একটু লবণ ফেলে জলটাকে মাছটাকে সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি। আর এটাকে ঝুড়িতে রেখেছি কারণ জলটা পুরো ঝরে যাবে বলে। এবার এটাকে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব আস্তে আস্তে। 3টে লাল কাঁচা লঙ্কা আর রসুন একটু বেশি দিয়েছি, আর 4 টুকরো আদা, 4-5 টুকরো আদা ছোট ছোট করে। তো এখানে কড়া গরম করে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, আরেকটু তেল দিচ্ছি। ততক্ষণ আমি আলুটা ভাজতে থাকবো, ভাজতে ভাজতে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে কিছু ফোড়ন দেবো না, মাছের কাঁটাটা আমি আস্তে করে তুলে নেব। এইভাবে মাছের কাঁটাটা ছাড়িয়ে নেব, এটা আলাদা কেটে দেব। এইভাবে আমি সব কটা মাছের কাঁটা ভালো করে ছাড়িয়ে নেব। তো আজকে লোটে মাছের ঝুড়িটা দেখাবো। আমার চ্যানেলে লোটে মাছের আরও রেসিপি দেওয়া আছে, কিচেন উইথ সোমা সার্চ করে দেখে নেবেন, রেসিপির নাম লিখবেন চলে আসবে। আর রেসিপিগুলো ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই কাঁটাগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে আলুর সাথে ভাজা হবে। টমেটো একটু নেড়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা।
আসবে।